আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খোলার নির্দেশ দিয়েছে সংসদে, বললেন প্রধানমন্ত্রী। এরপরে জানিয়ে দেব সরকার পতনের জন্য স্লোগান যথেষ্ট নয়, রাজপথে আন্দোলন করতে হবে, বললেন কয়েশ্বর চন্দ্র রায়। এবং বাংলাদেশে গুম পরিস্থিতি নিয়ে মার্কিন কংগ্রেসের ককাসে আলোচনা সভা, গুমের মাধ্যমে ভয়ের সংস্কৃতি বিস্তার হচ্ছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য, এবং আপনি কোথায় বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন বা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন জানিয়ে দিতে পারেন কমেন্টস করে। করোনা ভাইরাসের প্রকোপ কমে যাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে বক্তব্যে এ কথা বলেন সরকার প্রধান। তিনি বলেছেন, করোনা ভাইরাসের প্রকোপ কিছুটা কমেছে, কিন্তু কমলেও সবাইকে সাবধানে থাকা উচিত। হয়তো লকডাউন তুলে নিয়েছি, কিন্তু স্বাস্থ্যবিধিটা মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করব। খুব তাড়াতাড়ি স্কুল কলেজ খুলে দেওয়ার জন্য ইতিমধ্যে নির্দেশ দিয়েছি, সেই ব্যবস্থাও নেওয়া হচ্ছে, শিক্ষকদের টিকা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, শিক্ষকদের সঙ্গে সঙ্গে স্কুলে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের পরিবারের সবাইকে যেন টিকা দেওয়া হয়। আমরা বিভিন্ন সংস্থা বা স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে সবাইকে টিকা দেওয়ার ব্যবস্থা নিয়েছি। টিকার বিষয়ে সরকার প্রধান বলেন, আর টিকার কোনো সমস্যা নেই, যেখান থেকে যতটুকু পারছি আমরা নিয়ে আসছি। বাংলাদেশে গত বছর 8ই মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়, এরপর 17ই মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, কয়েক ধাপে তা আগামী 12ই জুন পর্যন্ত বাড়ানো হয়। সূত্র যুগান্তর। সরকার পতনের জন্য স্লোগান যথেষ্ট নয়, সরকার পতনের জন্য স্লোগান যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য কয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ঘরে বসে সমাবেশ এবং স্লোগান দিলে হবে না, এক দফা দাবি নিয়ে রাজপথে আন্দোলন করতে হবে। বৃহস্পতিবার 2 সেপ্টেম্বর দুপুরে জাতীয় প্রেস ক্লাবে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় কয়েশ্বর রায় এ কথা বলেন। তিনি বলেন, আমাদের আর শেখ হাসিনার ফাঁদে পা দেওয়া যাবে না, একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করতে হবে, তাহলেই মুক্তি মিলবে। বিএনপির সিনিয়র এই নেতা বলেন, জিয়াউর রহমান 9 মাস নয় 10 মাস যুদ্ধ করেছেন, যারা তাকে বিতর্কিত করেছেন তারা রাষ্ট্রদ্রোহী অপরাধ করেছেন, তারাই স্বাধীনতা বিরোধী। সূত্র বাংলা ভিশন। বাংলাদেশে গুম পরিস্থিতি নিয়ে মার্কিন কংগ্রেসের ককাসে আলোচনা সভা, গুমের মাধ্যমে ভয়ের সংস্কৃতি বিস্তার। বাংলাদেশে করোনা মোকাবেলা নিয়ে সমালোচনাকারীদের যে পরিণতি হয়েছে তা উদ্বেগজনক। সুশীল সমাজ, বিরোধী দলীয় নেতাকর্মী, গণমাধ্যমের কণ্ঠরোধের উদ্দেশ্যে গুমের মাধ্যমে ভয়ের সংস্কৃতি বিস্তার ঘটেছে। অবাধ বিচারহীনতার সংস্কৃতি গুমকে উৎসাহিত করেছে। এসব চর্চা বন্ধ করতে হলে জড়িতদের জবাবদিহিতা নিশ্চিতে আশু পদক্ষেপ গ্রহণ করতে হবে। সে জবাবদিহিতা নিশ্চিত হতে পারে জনগণের সরকার ক্ষমতায় থাকলে। গত মঙ্গলবার অনুষ্ঠিত এক ভার্চুয়াল আলোচনা সভায় বাংলাদেশে গুম পরিস্থিতি নিয়ে বিষয়ে যুক্তরাষ্ট্র কংগ্রেসের টম ল্যান্ডস মানবাধিকার কমিশনের ব্রিফিংয়ে আলোচকরা এসব কথা তুলে ধরেছেন। এতে বিপ করেন মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক নিরাক্ষী গাঙ্গুলি, বিশিষ্ট মানবাধিকার কর্মী ও ফটো সাংবাদিক শহীদুল আলম, নিখোঁজ বিরোধী দলীয় কর্মী সাজিদুল ইসলাম সুমনের বোন ও মায়ের ডাকের প্রতিষ্ঠাতা সঞ্চিতা ইসলাম, রবার্ট এফ কেনেডি, হিউম্যান রাইটস এর ভাইস প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল অ্যাডভোকেসি অ্যান্ড লিটিগেশন অ্যাঞ্জেলিটা বায়ানেস এবং এশিয়া হিউম্যান রাইটস কমিশনের লিয়াজো অফিসার মোহাম্মদ আশরাফুজ্জামান ছাড়াও এতে কংগ্রেস সদস্য ও কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক এবং আগ্রহী অনেকেই উপস্থিত ছিলেন। সবাই গুম এবং অন্যান্য নির্যাতন বন্ধ করার জন্য বাংলাদেশ সরকারকে চাপ দিতে ভূমিকা রাখতে যুক্তরাষ্ট্র কংগ্রেস এবং যুক্তরাজ্য সরকার কি কি ব্যবস্থা নিতে পারে সে বিষয়ে ব্রিফ করা হয়। টম ল্যান্ডস মানবাধিকার কমিশনের 2 কো-চেয়ার এবং কংগ্রেস সদস্য
জেমস পি ম্যাকগর্ভেন এবং ক্রিস্টোফার এইচ স্মিথের আয়োজনে ওই সভায় বক্তারা বাংলাদেশের গুম বন্ধে জবাবদিহিতা নিশ্চিতের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার ওপর জোর দেন। কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ ব্রস ভবনের সঞ্চালনায় ব্রিফিং এর শুরুতে মীনাক্ষী গাঙ্গুলী বলেন, মানবাধিকার কর্মী, সাংবাদিক, সুশীল সমাজ, রাজনৈতিক বিরোধীদের জন্য কাজ করা খুব চ্যালেঞ্জিং। সরকার ক্রমাগতভাবে গুমের ঘটনার তদন্ত করতে অস্বীকৃতি জানাচ্ছে এবং জড়িতদের জবাবদিহিতার আওতায় আনছে না। সমালোচকদের মুখ বন্ধ করতে গুম এবং গুম করার ভয়কে ব্যবহার করা হচ্ছে। ব্যাপক সহিংসতা ও দুর্নীতির মাধ্যমে গভীরভাবে প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে এই নিয়ে টানা তিনবার আওয়ামী লীগ ক্ষমতায় আছে। 2009 সাল থেকে 2600 জন গুম হয়েছেন। 2014 এবং 2018 এর নির্বাচনকে কেন্দ্র করে গুমের ঘটনা বেড়ে যায়। সরকারের সমালোচকরা এখনো গুম হওয়ার ভয়ে থাকেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দায়িত্বশীল সরকারগুলোকে গুম এবং অন্যান্য ভয়াবহ নির্যাতনের সঙ্গে জড়িত নিরাপত্তা বাহিনীর উচ্চ পদে আসীন ব্যক্তিদের সুনির্দিষ্ট করে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া উচিত। শহীদুল আলম তাকে ধরে নিয়ে যাওয়ায় অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, সম্ভবত আমার পরিবার ও বন্ধুদের নিরলস চেষ্টায় এবং জাতি আন্তর্জাতিকভাবে পরিচিতির কারণে আমি এখনো বেঁচে আছি। আদালতে বিচারক আমার পরিবারকে বলেন, আপনারা ভাগ্যবান যে তিনি গুম হয়ে যাননি। তিনি প্রশ্ন করেন, এই আলোচনার আগে সরকার চিঠি লিখে জবাব দিয়েছে, কিন্তু তারা কেন গুম হওয়া মানুষের পরিবারগুলোকে কোনো জবাব দেয় না? কেন একটি ঘটনারও তদন্ত হয় না? নিজ দেশের জনগণকে সাড়া না দেয়া বৈধ কোনো সরকার কাজ হতে পারে না। বৈধ কোনো সরকার আছে কিনা সেটাও একটা প্রশ্ন। সানজিদা 2014 সালের নির্বাচনের ঠিক আগে তার ভাইকে তুলে নিয়ে যাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, আমার ভাইকে ফেরত চাই, সে অপরাধী ছিল না, অন্যরাও কেউ অপরাধী ছিল না, তারা ছিল শুধুই বিরোধী দলের সমর্থক, কেউই আইনের ঊর্ধ্বে নয়। সরকারকে এসব তদন্ত করতে হবে, জবাব দিতে হবে, আমরা সবার সাহায্য চাই, কারণ মানবাধিকার সংগঠনগুলো লাগাতার এসব নিয়ে প্রশ্ন তুললেও বারবার সব অস্বীকার করা হচ্ছে। আশাফুজ্জামান বলেন, এসব মানবতা বিরোধী অপরাধ জাতিসংঘের স্বাধীন মানবাধিকার কর্মীদের বক্তব্যকেও সরকার অবজ্ঞা করে, এমনকি সংসদেও গুমের বৈধতা দিয়ে বলা হয়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এসব ঘটনা ঘটে থাকে। সরকারের এসব অস্বীকার এবং অবজ্ঞার কারণে এসবের সঙ্গে জড়িত নিরাপত্তা বাহিনীগুলো আস্কারা পেয়ে দায়মুক্ত হয়ে নিয়মিতভাবে গুমের ঘটনা ঘটাচ্ছে। এসব সংস্থা গুমের শিকার পরিবারের সদস্যদের নানাভাবে হয়রানি করে বাংলাদেশের সরকারি সামগ্রিকভাবে সমাজে ভয়ের সংস্কৃতি চালু করেছে। আমি বিশ্বাস করি এই কমিশনের সদস্যরা কমিশনের ম্যান্ডেট অনুযায়ী যুক্তরাষ্ট্র, কংগ্রেসের ভূমিকা এবং দায়বদ্ধতার জায়গা থেকে এসব রোধে এবং জড়িতদের জবাবদিহিতা নিশ্চিতে দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করবেন। সূত্র মানব জমিন। ফেনীর সোনাগাজীতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ছাত্রলীগের হামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের 6 নেতাকর্মী আহতের খবর পাওয়া গেছে। বুধবার বিকেল 5টায় সোনাগাজী কলেজ রোডের উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামালউদ্দিন সেন্টুর বাড়ির সামনে এই ঘটনা ঘটে। আহতরা হলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নূর আলম সোহাগ, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন প্রবীর, যুবদল নেতা মামুনুর রশিদ, মোহাম্মদ সুমন, জুয়েল রানা ও বিএনপি নেতা নূর নবী মেম্বার। আহতরা সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামালউদ্দিন সেন্টু এই হামলার জন্য ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করেছেন। পুলিশ ও দলীয় সূত্র জানায়, বিএনপির 43তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে সোনাগাজী কলেজ রোডে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিকেল 5টার দিকে অনুষ্ঠান স্থলে বেশ কিছু নেতাকর্মী উপস্থিত হন। এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মোতালেব চৌধুরী রবিনের নেতৃত্বে 20 থেকে 25 জন ছাত্রলীগ নেতাকর্মী উপস্থিত বিএনপি নেতাকর্মীদের ওপর লাঠি সোঁটা নিয়ে অতর্কিত হামলা করে। এ সময় 6 নেতাকর্মী আহত হন এবং ব্যানার ছিঁড়ে অনুষ্ঠান পণ্ড করে দেয়। হামলার অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মোতালেব চৌধুরী রবিন জানান, তিনি সহ 10-12 জন ছাত্রলীগ নেতাকর্মী কলেজে
রোডে যাওয়ার সময় তাদের দেখে বিএনপির উপস্থিত নেতাকর্মীরা তাদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করে গালি দেন। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা ঘুরে দাঁড়িয়ে তাদের জবাব দিয়েছেন। সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা বার্ষিকী অনুষ্ঠান ঘিরে বিএনপি ও ছাত্রলীগের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেওয়ার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেছে, তবে এ ব্যাপারে লিখিত কোনো অভিযোগ পাননি। সূত্র যুগান্তর।